বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাদের স্বাগত। আজ আমরা আপনার জন্য পরিবেশন করতে চলেছি দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে নেবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম হুগলি জেলার দেবানন্দপুরে, রবীন্দ্র সমসাময়িক ঔপন্যাসিকদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। বর্ণময় জীবনের অধিকারী শরৎচন্দ্রের লেখা তার অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। বাংলার গ্রাম জীবন এবং মধ্যবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সম্ভাবনা তার গল্প উপন্যাসে আশ্চর্য মুনশিয়ানা ভাষারূপ পেয়েছে। তার উপন্যাসগুলির মধ্যে রয়েছে বড় দিদি, পল্লী সমাজ, চরিত্রহীন, গৃহদাহ, শ্রীকান্ত, শেষ প্রশ্ন প্রভৃতি। তার লেখা ছোট গল্পগুলির মধ্যে লালু, মহেশ, অভাগীর স্বর্গ ইত্যাদি পাঠক মহলে আজও সমাদৃত। পাঠ্যরচনাটি তার পথের দাবি উপন্যাসের অংশবিশেষ। বাংলার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি পক্ষপাতের অভিযোগে এই উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। গল্প পাঠে তিস্তা, গল্পের সূত্রধার আমি পিঙ্কি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পথের দাবি। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হলগড়ে জন কয়েক বাঙালি মোট খাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তরঙ্গ ও ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কলকারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। ইহাদের নামধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। লোকটি কাশিতে কাশিতে আসিল, অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতা লাগিল। সহসা আশঙ্কা হয় সংসারের মিয়াদ বোধ করি বেশি দিন নাই, ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুতবেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানাই আছে, তা স্বীকার করতেই হবে, কি বলো অপূর্ব? এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় কানের দিকে নাই বললেই চলে, এমনই ছোট করিয়া ছাটা, মাথায় চেরা শিথি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। গায়ে জাপানি সিল্কের
রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে। উত্তরীয়ের কোনো বালাই নাই, পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর ওপরে লাল ফিতা দিয়া বাঁধা, বার্নিশ করা পামশু, তলাটা মজবুত ও টিকসই, করিতে আগাগোড়া লোহার নল বাঁধানো, হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি, কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। ইহার আপাদ মস্তক অপূর্ব বার বার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এই লোকটাকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। যাকে খুঁজেছেন সে নয়, তার আমি জামিন হতে পারি। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজেছেন তার কালচরের কথাটা একবার ভেবেই দেখুন। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আগে গ্রীষ মহাপাত্র। একদম মহাপাত্র। তুমিও তেলের খনিতে কাজ করেছিলে না, এখন রেঙ্গুনে থাকবো। তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে। তাহার ট্যাক হইতে একটা টাকা ও গন্ডা কয়েক পয়সা বাহির হইল, পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাজার কলিকা বাহির হইয়া পড়িল। নিমাইবাবু কহিলেন, কি তুমি গাজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তবে এই বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ কিরূপ সদাশয়ের ব্যক্তি উনি, যদি কারোর কাজে লাগে তাই গাঁজার কলকেটা কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাজবে, এই তো তোমার দেহ, আর খেও না বাবা। বুড়ো মানুষের কথা শোনো। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না মাইরি খাইনে, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দি, এই মাত্র, নইলে নিজে খাইনে। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর নাকি, পরেকে সেজে দিয়ে নিজে খাইনি, মিথ্যাবাদী কথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র, কি বল জগদীশ, পারো তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয় কিছু বলা যায় না ভায়া, আমার মনে হয় শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার, রাতের মেল ট্রেনের প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মা এসেছে খবর সত্য। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার কোনো দরকার নেই বড়বাবু, নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা দড়িয়ে দিল। বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়ে ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না,
কোনো দুর্ঘটনা ঘটিল না এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। বাসায় ফিরিয়া দাড়ি গোফ কামানো হইতে শুরু করিয়া সন্ধ্যাকনিক স্নানাগার, পোশাক পরা, অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলাই বাধা পাইল। কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ কান ও বুদ্ধির তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট পরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। এই অত্যন্ত অন্য মনস্কতা তলোয়ারকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? কই না তো। বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যদ্দূরই জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয়রা নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। অপূর্ব রাজি হইয়াছিল। আফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারের বসিয়া অপূর্ব নিজেই কথা পাড়িল, কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে। সমস্তটাই যেতে পারত, কেবল উপরে সেই খ্রিশ্চান মেয়েটির কৃপায় টাকা ঘড়ি ছাড়া সমস্ত বেঁচেছে। সে চোর তাড়িয়ে দরজায় নিজে তালা বন্ধ করেছে। আমি বাসায় পৌঁছালে চাবি খুলে দিয়ে আমাকে ঘরে ঢুকিয়ে ছড়ানো জিনিসপত্র গুছিয়ে দিয়েছে। সমস্ত ফর্দ করে কি গেছে এবং কি আছে নিকুত হিসাব করিয়ে দিয়েছে, যা বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টেরও পক্ষে বিস্ময়কর। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে এই তল্লাটে আমি আগে কোনো দিনও দেখিনি। তাছাড়া এত বড় বন্ধু। রামদাস কহিল, তারপর? অপূর্ব কহিল, পেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়া গেছিল। ইত্যবসরে এই ব্যাপার তার বিশ্বাস, এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। আমার অনুমান কতকটা তাই, চড়ি না কারুক সাহায্য করেছে। তারপর? তারপর সকলে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করল, এমন তামাশা দেখালো যে ও কথা মনেই হলো না। এখন ভাবছি যা গেছে যাক, তাদের চোর ধরে দিয়ে আর কোনো কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরে ধরেই বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়ে হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা ও রুচি, তাহার বলবীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পামশু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরিহিতায় গাজার কলিকাটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলোয়ারকর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে
বোধ করি কেউ কখনো দেখেনি। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পেছনে ছোটাছুটি করে অপব্যয় করেছে। রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই এদের কাজ, আপনার চোর ধরে দেওয়ার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব কহিল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা, এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। রামদাস কহিল, তাহলে আপনাকে হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা যে সত্য নয়, ইহাই সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তিনি আপনার নন। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। রামদাস মুচকিয়ে একটু হাসিয়া কহিল, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে? অপূর্ব কহিল, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ার কর শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না, বলিল, তোমার মতো সাহস নেই আমার, আমি ভীরু, কিন্তু তা বলে অবিচার দণ্ডভোগ করার অপমান কম বাজে না রামদাস। বিনা দোষে ফিরিঙ্গি ছোড়া যখন আমাকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিল এবং এই অন্যায়ের প্রতিবাদ করতে যখন আমি গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশে স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিল। তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর, এমন তো নিত্যনীতই ঘটেছে আমার মা আমার ভাই বোনকে, যারা এই কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল, বলিল, কই এই ঘটনা তো আমাকে বলিনি। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার আপনার কারোরই গায়ে ঠেকল না, এমনি তাদের অভ্যাস হয়ে গেছে, লাঠির চোটে আমার যে হাড় পাজরা ভেঙে যায়নি এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখ লজ্জায় ঘৃণায় নিজেকে মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা হয়। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। সুমুখের ঘড়িতে তিনটা বাজিতে সে উঠিয়া দাঁড়াইল, বোধ হয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্ব ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। সেই দিন বিকালে আফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামুর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না, ম্যান্ডেলে সোয়েবো
মিথিলা এবং এদিকে প্রমো সবকটা অফিসেই গোলযোগ ঘটছে। আমার ইচ্ছে তুমি একবার সবগুলো দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার, একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতে ছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, অতএব যাওয়াই স্থির হইল। এবং পরদিনই অপরাহ্নবেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রহিল আরদালি এবং আফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা, তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রহিল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়াছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তি ছিল না। তলোয়ার কর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তোমার আর চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই আমার অফিস মেয়ে আকে সংবাদ দিয়ে দিয়ে। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে! তলোয়ার কর ঘাড় ফিরাইতেই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামশু এবং ছড়ি, প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁক। রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। মহাপাত্র এই দিকেই আসিতেছিল। সুমুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ শশব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনতে পারিব কি বাবুমশাই? আচ্ছা, কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ কহিল, আগে এনার্জাং থেকে দুজন বন্ধু নৌক আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ আনে বটে, কেউ কেউ আপিং সিদ্দিন লুকিয়ে, কিন্তু আমি বাবু ধর্মভীরু মানুষ, বলি কাজ কি বাবু, জোচ্চুরিতে কথায় বলে পরধর্ম ভয়াবয়, ললাটের লেখা তো খণ্ডাবে না। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো বিশ্বাস, কিন্তু তোমার বাবু একটা ভুল হচ্ছে, আমি পুলিশের লোক নই, আপিম সিদ্ধির কোনো ধাড়ি ধাড়ি না, সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। তলোয়ার কর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল, কহিল, বাবুজি, মানে আপকো কহি তো জরুর দেখা হে। গিরিশ কহিল, সজ্জন নহি হে বাবু সাহেব, নকরি কে বাস্তে কিতনা জগা তো ঘুমতা হে। অপূর্বকে বলিল, কিন্তু আমার ওপর মিথ্যা সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়লে চাকরিও একটাও জুটবে না। বামুনের ছেলে, বাংলার লেখাপড়া শাস্ত্র টাস্ত্র সব কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে বাবু মশাইরা আপনারা। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। আজ্ঞে তাহলে নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব, রাম রাম। বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্র পদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। অপূর্ব কহিল,
এই সব্যসাচীটির পেছনেই কাকাবাবুর সদল বলে এদেশ ও দেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকর। সে হাসিয়া বলে, কিন্তু সেই হাসিতে তলোয়ারকর যোগ দিল না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমদন করিল, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোন এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে এবং সেই সুদূর দূরনিরক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উদাও হইয়া গিয়েছে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতা বাহির করিয়া বিনা জলেই সায়ং সন্ধ্যা সমাপন করিল এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্রমতে স্পষ্ট দুষ্ট হয় না জানিয়ে সে সঙ্গে আনিয়াছিল, পিতলের পাত্র হইতে বাহার করিয়া আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়েছিল এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়েছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যায় আশ্রয় করিল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ও ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও? অপূর্ব কহে, না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করতে পারো না। সে হাসিয়া বলে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছে করলে আমি তোমাকে টানিয়া নিচে নামিয়ে দিতে পারি। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি। এই গল্পের লেখক চরিত্রে তিস্তা, গিরিশ নিমাইবাবু বড়বাবু ও রামদাসের চরিত্রে কৃষ্ণা এবং অপূর্ব জগদীশবাবু পুলিশ ও তেওয়ারিকরের চরিত্রে পাঠ করেছে সৌরভ। আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন। মনের আনন্দে গল্প শুনুন এবং শেয়ার করুন দেশে বিদেশে থাকা বন্ধুদের সাথে। গল্প কেমন লাগছে জানান আমাদের কমেন্ট সেকশনে। আপনাদের মনোরঞ্জন ও আনন্দই আমাদের প্রতিজ্ঞা ও একান্ত কাম্য। ধন্যবাদ।